শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের সন্ধ্যাটা তোমাদের অনেকের কাছেই খুবই উচ্ছ্বাসের, খুবই আনন্দের। তার কারণ পাবলিক সার্ভিস কমিশন তার ক্লার্কশিপের প্রথম পর্বের রেজাল্ট আজকে প্রকাশ করেছে। 66,492 জন ক্যান্ডিডেট এই পরীক্ষাতে সিলেক্ট হয়েছে এবং তোমাদেরা খুব দ্রুত প্রস্তুতি নেওয়া শুরু করছো আগামী যে পার্ট টু অর্থাৎ দ্বিতীয় পর্বের পরীক্ষার জন্য, যেটা ডেট অলরেডি পাবলিক সার্ভিস কমিশন ঘোষণা করেই দিয়েছে এবং সম্ভাব্য তারিখ হচ্ছে সেপ্টেম্বর মাসের 27 তারিখ। অর্থাৎ একভাবে যদি আমরা হিসেব করে দেখি তাহলে মোটামুটি তোমাদের হাতে সময় রয়েছে কম বেশি 2 মাস, তার বেশি সময় কিন্তু একেবারে নেই। তাহলে তোমরা আগামীকালের দিনটা, লকডাউন আছে, তোমরা বাড়ির মধ্যে থেকেই কিছুটা আনন্দ উপভোগ করে নিতে পারো এবং কিছুটা মনকে খানিকটা রিলিফ দিতে পারো যে হ্যাঁ, তোমরা প্রথম পর্বটা পেরিয়ে গেছো। কিন্তু প্রথম পর্ব পেরিয়ে যাওয়ার এই আনন্দ উচ্ছ্বাস কাটানোর পরে তোমাদেরকে নিবিষ্ট মনে নিজেদেরকে নিয়োজিত করে ফেলতে হবে দ্বিতীয় পর্বের পরীক্ষার প্রস্তুতির জন্য, যাতে প্রথম পর্বের প্রস্তুতিতে তোমাদের যেভাবে স্মুথলি পাশ করতে পেরেছো একই রকমভাবে দ্বিতীয় পর্বের যে বাধা সেটাও খুব সহজেই অতিক্রম করে যেতে পারো। আমার বিশ্বাস যে তোমরা এই লকডাউনের পিরিয়ডেও ডেসক্রিপটিভ রাইটিং এর যে প্রস্তুতি এতদিন ধরে নিয়ে এসছো বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে, তাতে তোমাদের সামনের দিনের যে 27 তারিখের পরীক্ষাটা আছে তাতে পরীক্ষায় পাশ করতে এতটুকুও সমস্যা হবে না। তোমাদের এই কঠোর পরিশ্রম, এই দীর্ঘদিন ধরে এবং একাগ্রতা, সেটা খুব সহজেই তোমাদের এই মেন পরীক্ষা যেটা পার্ট টু যেটা, সেটার ব্যারিয়ারটা অতিক্রম করতে খুব সাহায্য করবে। তবুও আমার মনে হয় যে তোমাদের দাদা হিসাবে আমার তোমাদের সামনে একটা প্রস্তুতির রোডম্যাপ তৈরি করে দেওয়া উচিত, যাতে তোমরা একদম নির্ভুলভাবে প্রস্তুতি নিয়ে দ্বিতীয় পর্বের পরীক্ষাটাও খুব ভালোভাবে দিয়ে আসতে পারো এবং পরীক্ষা দিয়ে আসার পরে তোমাদের মনের মধ্যে এতটুকু কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে যে তোমরা পাশ করবে কিনা। দেখো, আমরা দ্বিতীয় পর্বের সিলেবাস যেটা দেখেছি তাতে দেখতে পেয়েছি দ্বিতীয় পর্বের সিলেবাসটা দুটো ভাগে বিভক্ত, 1 ঘন্টার পরীক্ষা, তাতে ইংরেজি এবং বাংলা দুটো মিলিয়ে মোটামুটি থাকবে হচ্ছে 100 নম্বর। তাহলে এই ইংরেজি এবং বাংলার যে 100 নম্বর থাকবে, সেই ইংরেজি এবং বাংলার 100 নম্বর কিভাবে অতিক্রম করতে হবে সেটার জন্য আমি মোটামুটি একটা রোডম্যাপ তোমাদের সামনে রাখলাম। নিচে গুগল ড্রাইভে এই রোডম্যাপটার আমি PDF দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখা পুরোটা হয়ে গেলে সেখান থেকে PDFটা অবশ্যই ডাউনলোড করে নেবে, আমার মনে হয় যে তোমাদের সেটা খুব হেল্পফুল হবে। প্রথমেই তোমাদের বলি যে আমরা যদি একেবারে আক্ষরিক অর্থে ক্যালেন্ডার ধরে হিসেব করি তাহলে আমরা দেখব যে আমাদের হাতে 27 সেপ্টেম্বর যদি পরীক্ষা হয় তাহলে মোটামুটি 9 সপ্তাহ সময় আছে, এবং যেহেতু 9 সপ্তাহ সময় আছে এবং মাঝখানে সেভাবে বেশি কিছু বড় অনুষ্ঠান নেই বা কোনো বড় উৎসব নেই, তাই জন্য আমরা ধরে নিতেই পারি যে এই 9 সপ্তাহকেই আমরা কাজে লাগব। তার কারণ আমাদের অলরেডি প্রিলিমসের রেজাল্ট বেরিয়ে গেছে, এই সময় কিন্তু আমাদের নষ্ট করার মতো এতটুকু সময়ও হাতে নেই, আমরা খুব নিবিষ্ট মনে এখন থেকে লেখাপড়া প্রস্তুত করতে শুরু করব। তাহলে এই 9 সপ্তাহটাকে আমরা মোটামুটি ভাগ করে নিতে পারি 3টে ভাগে। প্রথম ভাগ যেটা সেটা হচ্ছে 4 সপ্তাহ, তার পরেরটা হচ্ছে 3 সপ্তাহ এবং তার পরেরটা হচ্ছে 2 সপ্তাহ। তাহলে 4 আর 3 = 7 আর 2 = 9, এই হচ্ছে আমাদের 9 সপ্তাহ। প্রথম যে 4 সপ্তাহ সেটা হচ্ছে আমাদের প্রাথমিক পড়াশোনার জন্য আমরা রাখবো, পরবর্তী যে 3 সপ্তাহ সেটা হচ্ছে প্রচন্ড প্র্যাকটিসের জন্য আমরা রাখবো, এবং শেষ যে 2 সপ্তাহ সেটা আমরা প্রকৃষ্টভাবে পুনরাবৃত্তি করব। অর্থাৎ আমরা যদি এখন থেকেও লেখাপড়া শুরু করি, ধরে নিই যে আগের যেটুকু পড়াশোনা করেছি সেটুকু অতীত, তাহলে আমাদের প্রথম 4 সপ্তাহ খুব ভালোভাবে প্রস্তুতিতে, প্রাথমিক প্রস্তুতিতে দিতে হবে, তার পরবর্তী যে 3 সপ্তাহ সেটা আমরা দেবো প্রচন্ড প্র্যাকটিসের দিকে, এবং তার পরবর্তী আমাদের যে 2 সপ্তাহ সেটা আমরা প্রকৃষ্টরূপে যা যা আগে পড়েছি সেটাকে পুনরাবৃত্তি করব, যাতে আমাদের মাথার মধ্যে দৃঢ়ভাবে গেঁথে যায়। এবার আমরা ধরে নিচ্ছি যে তোমাদের মোটামুটি প্রস্তুতির জন্য কম বেশি সময় লাগে হচ্ছে 6 ঘন্টা, তোমরা 1-1 জন দিনে 6 ঘন্টা করে প্রস্তুতি মোটামুটি নিতে পারবে। আমার মনে হয় যে নিয়মিত যদি তোমরা 6 ঘন্টা লেখাপড়া করো তাহলে তোমাদের এই PSC ক্লার্কশিপ মেন অর্থাৎ এই ইংরেজি এবং বাংলার পরীক্ষাটা অতিক্রম করতে বিন্দুমাত্র হার্ডেল হবে না। এখন এই ইংরেজি এবং বাংলার সিলেবাস আমি যা দেখলাম তাতে পরিষ্কারভাবে বলা আছে যে তাতে প্রশ্নপত্রের লেভেল হবে মাধ্যমিক মানের। তোমরা মাধ্যমিক পরীক্ষা সহজেই সফলভাবে অতিক্রম করেছো, তাহলে মাধ্যমিক পরীক্ষার মতো এই পরীক্ষাটা অতিক্রম করতে তোমরা যদি নিয়মিত প্র্যাকটিস করো এবং এই তার পুনরাবৃত্তিও করো তাহলে আমার মনে হয় যে কোনো সমস্যাই হবে না। মাধ্যমিক পরীক্ষা থেকে তোমাদের কি কি জিনিসপত্র আসতে পারে, 1 নম্বর আসবে হচ্ছে তোমাদের প্রেসি রাইটিং বা সামারি রাইটিং বা সারাংশ লেখা, 2 নম্বর আসবে তোমাদের রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন রাইটিং, আর 3 নম্বর আসবে তোমাদের অনুবাদ বা ট্রান্সলেশন।
এখন আমি একটা জিনিস মনে করি যে আমরা যারা বাঙালি পরীক্ষা দিচ্ছি আমাদের প্রত্যেকেই বাংলায় যতটা শক্তিশালী ইংরেজিতে হয়তো ততটা নই। তোমরা আমার থেকে অনেক বেশি শক্তিশালী, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তবু আমি ধরে রাখলাম যারা সাধারণ মানের তাদের ক্ষেত্রে ইংরেজিটা অপেক্ষাকৃত তারা দুর্বল, বাংলায় তারা অপেক্ষাকৃত বেশি শক্তিশালী মাতৃভাষা হওয়ার কারণে। সেই কারণে আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তোমরা আর কি মানে ইংরেজির জন্য অনেক বেশি সময় দেবে, বাংলার জন্য সময়টা অপেক্ষাকৃত কম দেবে। দু নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে তোমরা কিন্তু ডেসক্রিপটিভ রাইটিং এর পরীক্ষা দিতে চলেছ, সুতরাং তোমাদের কিন্তু খবরের কাগজের লেখা পড়াটা খুব বেশি করে গুরুত্বপূর্ণ হবে। এবং খবরের কাগজ তোমরা যদি প্রত্যেক দিন খুব মনোযোগ দিয়ে পড়ো তাহলে সেই খবরের কাগজ থেকে তোমাদের পরীক্ষাতে পাশ করতে এবং নতুন শব্দ সঞ্চয় করতে বা বাক্য গঠন করতে বিন্দুমাত্র অসুবিধা হবে না। প্লাস তোমরা যেহেতু রিপোর্ট রাইটিং করবে এবং কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কেও অনেক জ্ঞান লাভ করবে, তোমরা পরীক্ষার খাতায় তোমাদের লেখার মধ্যে সেই রিপোর্ট রাইটিং এ যেমন প্রভাব ফেলতে পারবে তেমনি প্রয়োজনে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার যেগুলো তোমরা খবরের কাগজ থেকে সংগ্রহ করছো সেগুলো ভোকাবুলারি এবং বাক্যের গঠন পাশাপাশি খুব সুন্দরভাবে নিজেদের লেখার মধ্যে সুতো দিয়ে বুনে দিতে পারবে। তাই জন্য আমার মনে হয় তোমাদের কিন্তু খবরের কাগজটা নিয়মিত পড়ে যাওয়াটা ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা তোমাদের সময়টাকে কিভাবে ভাগ করব, আমরা ভাগ করলাম যে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতি এবং শুক্র শনি রবি এই যে সাত দিন, এই সাত দিন তোমরা প্রতিদিন প্রথম যে এক ঘন্টা করে সময় সেটা ইংরেজি নিউজ পেপারের পেছনে দেবে। প্রত্যেক দিন এক ঘন্টা করে সময় তোমরা ইংরেজি খবরের কাগজ পড়বে, যে যা খবরের কাগজ পড়তে পারো, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, টেলিগ্রাফ, স্টেটসম্যান, যার যে খবরের কাগজ ভালো থাকে সেটাই খুব ভালোভাবে পড়বে। তোমাদের খবরের কাগজ কেনার দরকার নেই, তোমরা সেটা অনলাইনে ইন্টারনেট থেকেই পড়ে ফেলতে পারবে যেরকম সুবিধা মতো। দু নম্বর হচ্ছে প্রত্যেক দিন আধ ঘন্টা করে বাংলা খবরের কাগজ কিন্তু খুব ভালোভাবে পড়বে। তাহলে এক ঘন্টা ইংরেজি খবরের কাগজ, এক ঘন্টা বাংলার খবরের কাগজ পড়লে। এবারে দেখো সোম থেকে শনিবার এই যে ছদিন, এই ছদিন তোমরা এক ঘন্টা করে ইংরেজি গ্রামার পড়ার উপর জোর দেবে। আমি জানি যে তোমরা সবাই খুব ভালোই বাক্য গঠন করতে পারো, তবুও যাদের মধ্যে লুফোলস আছে, যাদের ইংরেজি বাক্য গঠনে অসুবিধা আছে, তারা পি কে দে সরকার, পি কে মুখার্জি, এস পি বক্সি, যার হাতে যে বই আছে সেই বই ফলো করে ইংরেজিতে টেন্স, নাউন, প্রোনাউন, আর্টিকেল, প্রেপোজিশন, ফ্রেজাল ভার্ব, ইডিয়মস, এইভাবে বাক্য গঠন যেটা আছে সেই বাক্য গঠনের ক্ষেত্রে সমস্ত বিষয়গুলো, জিয়ান, পার্টিসিপেল, সবকিছু ভীষণ ভালোভাবে শিখে নেবে, যাতে পরীক্ষাতে বাক্য গঠনে কিন্তু কোনো ভুল না হয়। কারণ তোমার কাছে সবার প্রথমে যেটা চাওয়া হয় সেটা হচ্ছে সঠিক বাক্য গঠন। তুমি যতই সাধারণভাবে লেখো না কেন নির্ভুল বাক্যে লেখাটা কিন্তু খুব দরকার। তারপরে তোমরা আধ ঘন্টা সময় দেবে ইংরেজি ভোকাবুলারি ডেভেলপমেন্টের জন্য, সেটা নতুন নতুন শব্দ সঞ্চয় যেটা তোমরা খবরের কাগজ থেকে করলে সেটাই হোক, অথবা তোমরা আর কি মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম পড়া, এই সমস্ত জিনিসপত্র থেকে তোমরা নিজেদের ভোকাবুলারি বা সংক্ষেপে আজকাল যেটা ভোক্যাবস বলে, যেটা বললে অনেকে স্মার্ট লাগে, হ্যাঁ সেইটা তোমরা খুব ভালোভাবে পরবর্তী আধ ঘন্টা ডেভেলপ করবে। খবরের কাগজ থেকে তোমরা ডাইনামিকভাবেই হোক বা বিভিন্ন বই থেকে তোমরা স্ট্যাটিকভাবেই হোক, নিয়মিত কিন্তু ভোকাবুলারি ডেভেলপমেন্ট করবে। এই গেল তোমাদের তিন ঘন্টা সময়। বাকি যে এক ঘন্টা সেটার মধ্যে তোমরা এক ঘন্টা তোমরা রিপোর্ট রাইটিং করবে, প্রেসি রাইটিং করবে এবং মানে সারমর্ম ট্রান্সলেশন করবে। আমার মনে হয় সব থেকে বেশি জোর তোমাদের দেওয়া উচিত ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনে। তার কারণ হচ্ছে ট্রান্সলেশনটাই কিন্তু আমাদের মাথায় আসে, আমরা তো সাধারণত বেশিরভাগই বাংলায় চিন্তা করে ইংরেজিতে লিখি, সুতরাং পরীক্ষাতে তোমরা যদি ট্রান্সলেশনটা ভালো করে শিখে যাও তাহলে রিপোর্ট রাইটিংই লেখো অথবা প্রেসি রাইটিংই লেখো, যাই লেখো না কেন ট্রান্সলেশনটা কিন্তু শেখা খুব বেশি করে দরকার। তাই আমি তোমাদের এই লেখাপড়া শেখার পেছনে সোম থেকে শনিবার পর্যন্ত ইংরেজিতে ট্রান্সলেশন অর্থাৎ বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনের উপর খুব বেশি গুরুত্ব আরোপ করেছি, তারপরে গুরুত্ব আরোপ করেছি রিপোর্ট এবং প্রেসি রাইটিং এর উপর। তাহলে আমি তোমাদের সামনে এই যে রুটিনটা তৈরি করেছি সেটা একবার বলে দিই। সোমবার দিন এক ঘন্টা ইংরেজি খবরের কাগজ, আধ ঘন্টা বাংলা খবরের কাগজ, এক ঘন্টা ইংরেজি গ্রামার, আধ ঘন্টা ইংরেজি ভোকাবুলারি ডেভেলপমেন্ট, এক ঘন্টা ইংরেজিতে রিপোর্ট রাইটিং, এক ঘন্টা ইংরেজিতে ট্রান্সলেশন অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন, এবং এক ঘন্টা বাংলায় সারমর্ম লেখা। মঙ্গলবার দিন এক ঘন্টা ইংরেজি নিউজ পেপার, আধ ঘন্টা বাংলা নিউজ পেপার, এক ঘন্টা ইংরেজি গ্রামার পড়া, আধ ঘন্টা ইংরেজি ভোকাবুলারি ডেভেলপ করা, এক ঘন্টা ইংরেজিতে প্রেসি রাইটিং, এক ঘন্টা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন এবং এক ঘন্টা বাংলায় প্রতিবেদন রচনা। বুধবার দিন এক ঘন্টা ইংরেজি নিউজ পেপার পড়া,
আধ ঘন্টা বাংলা খবরের কাগজ পড়া, 1 ঘন্টা ইংরেজি গ্রামার শেখা, 1/2 ঘন্টা ইংরেজি ভোকাবুলারি, 1 ঘন্টা ইংরেজিতে রিপোর্ট রাইটিং, 1 ঘন্টা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ এবং পরবর্তী 1 ঘন্টা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। বৃহস্পতিবার দিন 1 ঘন্টা ইংরেজি খবরের কাগজ পড়া, 1/2 ঘন্টা বাংলা খবরের কাগজ পড়া, 1 ঘন্টা ইংরেজি গ্রামার, 1/2 ঘন্টা ইংরেজি ভোকাবুলারি, 1 ঘন্টা প্রেসি রাইটিং, 1 ঘন্টা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, 1 ঘন্টা বাংলা সারমর্ম লেখা। শুক্রবার দিন 1 ঘন্টা ইংরেজি নিউজ পেপার, 1/2 ঘন্টা বাংলা খবরের কাগজ, 1 ঘন্টা ইংরেজি গ্রামার, 1/2 ঘন্টা ইংরেজি ভোকাবুলারি, 1 ঘন্টা ইংরেজিতে রিপোর্ট রাইটিং, 1 ঘন্টা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, 1 ঘন্টা বাংলায় প্রতিবেদন লেখা। শনিবার দিন 1 ঘন্টা ইংরেজি খবরের কাগজ পড়া, 1/2 ঘন্টা বাংলা খবরের কাগজ পড়া, 1 ঘন্টা ইংরেজি গ্রামার করা, 1/2 ঘন্টা ইংরেজি ভোকাবুলারি করা, 1 ঘন্টা প্রেসি রাইটিং, 1 ঘন্টা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ এবং বাকি 1 ঘন্টা বাংলা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। আর রবিবার দিন 1 ঘন্টা ইংরেজি খবরের কাগজ, 1/2 ঘন্টা বাংলা খবরের কাগজ, 1 ঘন্টা ইংরেজিতে রিপোর্ট রাইটিং, 1/2 ঘন্টা ইংরেজিতে প্রেসি রাইটিং, 1 ঘন্টা বাংলায় সারমর্ম, 1 ঘন্টা বাংলায় প্রতিবেদন এবং 1 ঘন্টা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। এই হচ্ছে তোমাদের মোটামুটি একটা পড়ার সূচনা বা একটা ডেইলি রোডম্যাপ হওয়া উচিত আমার মনে হয়। তোমরা যদি এটা ভালোভাবে অনুসরণ করো তোমাদের শেষ পর্যন্ত পরীক্ষায় পাশ করতে কোনো সমস্যাই থাকবে না। আমি পরবর্তীকালে কয়েকটা ভিডিও ক্লার্কশিপের ওপর আনব যেখানে নিউজ পেপার থেকে কী কী পড়তে হবে, কীভাবে রিপোর্ট রাইটিং করতে হবে, কীভাবে প্রেসি রাইটিং করতে হবে, কীভাবে ট্রান্সলেশন করতে হবে এবং কীভাবে বাংলায় সারমর্ম লিখতে হবে, বাংলায় প্রতিবেদন লিখতে হবে, বাংলায় অনুবাদ করতে হবে, সবগুলো তোমাদের সামনে ডিটেলসে উপস্থাপিত করব। এবং তো আমার মনে হয় যে আমার ভিডিওগুলো অনুসরণ করলে তোমাদের প্রত্যেকেরই খুবই ভালো হবে। যদি ভালো লাগে তোমরা আমার বক্তব্যকে ভালো মনে করো তাহলে মতামত জানিও, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং তোমাদের মতামত এবং কি চাহিদা তোমাদের সেগুলো আমাকে জানিও। আমি এর পরবর্তীকালে এই সমস্ত কিছুর জন্য খবরের কাগজ পড়া থেকে শুরু করে ভোকাবুলারি ডেভেলপমেন্ট এবং ইংরেজি গ্রামার থেকে শুরু করে সমস্ত প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং এবং ট্রান্সলেশনের বিভিন্ন রকম মানে স্যাম্পল তোমাদের সামনে নিয়ে আসবো। শেষে একটা কথা বলি, এটা তো খুবই সত্যি যে অনেকেই পাশ করেছো, কিন্তু একই রকমভাবে এটাও তো সমানভাবে সত্যি যে অনেকে পাশ করতে পারোনি। তাদেরকে আমি একটা কথা বলি, দেখো ভেঙে পড়ার কিছু নেই, মানুষ বা ব্যর্থ হয়, ব্যর্থ হওয়ার পরই তার সাফল্য আসে। সুতরাং এই ব্যর্থতাকে তোমরা মনের গভীরে নিও না। আজকের রাতটা তোমাদের সত্যি কষ্টের, প্রিয়জনদের সাথে কথা বলো, তাদের কাছে থাকো, ভালো ভালো গান শোনো, দরকারি সিনেমা দেখো, ওই ব্যর্থতাকে মনের মধ্যে গেঁথে রেখো না। কিছুদিন পর কী কারণে ব্যর্থ হয়েছো সেটাকে একটু ভালোভাবে যাচাই করে দেখো এবং চেষ্টা করো পরবর্তীকালে এই ভুলগুলো যাতে শুধরে নিতে পারো। প্রত্যেক মানুষই ব্যর্থ হয়, আমিও ব্যর্থ হয়েছি, ব্যর্থতাই মানুষকে সাফল্যের সিঁড়িতে পৌঁছে দেয়। মনে রাখবে যে আজকে সূর্য ডোবে কালকে ওঠার জন্য, ডুবলে উঠতে হয় সূর্যই শিখিয়েছে। সুতরাং তোমরা মনের মধ্যে থেকে ব্যর্থতাকে কাটিয়ে ফেলো, সকলে ভালো থেকো, খুব ভালোভাবে সাফল্য লাভ করো, সেই শুভেচ্ছা জানিয়ে, শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। ভালো থাকবে।